নমস্কার, শুভ সন্ধ্যা। আজ প্রথমে আপনাদেরকে বিষ্ণুপুর কাতান বেসের উপরে বেশ কিছু এক্সক্লুসিভ ব্লগ প্রিন্ট নিয়ে এই লাইভটা শো করছি। আমাদের বলা ছিল বিষ্ণুপুর এক কালার কাতান সিল বা হাফ অফ কনসেপ্টের, সেই প্রোগ্রামটা একটু চেঞ্জ করে নিয়েছি, কোনোদিন হয়তো দেখানো যাবে। আজকে বিষ্ণুপুরের কাতানের উপরে বেশ কিছু এক্সক্লুসিভ ব্লগ আমার কাছে এসে পৌঁছেছে, যেগুলো আপনাদের সামনে যেহেতু পুজোর মরশুম এরকম এক্সক্লুসিভ আইটেম প্রোডাক্ট, যার জন্য এগুলো সরাসরি আপনাদের সামনে শো করতে পারছি। প্রথম যে সাইডে শো করেছি, যার কোড নাম্বার হচ্ছে 1618 নাম্বার কোড, 1618 শাড়ির কোড নাম্বার রাখা হয়েছে, প্রাইস রাখা হচ্ছে 4000। মূল বেসটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর কাতানে বেসের এক কালার যে থানগুলো আমরা প্রোডাকশন করে থাকি, সেই থানটাক বেস করে এগুলো হচ্ছে ডিসচার্জ ব্লক। বেশিরভাগ যে ব্লকগুলো পাবেন এক কালার অফ হোয়াইট দিয়ে প্রিন্টিংগুলো রয়েছে, খুব সুন্দর এক্সক্লুসিভ এবং নতুন আধুনিক স্টাইলের উপরে এই প্রিন্টগুলো বানানো হয়েছে। এরকম একটা আঁচড় পোর্শন দেখছেন, শাড়ির মূল বেসটা হচ্ছে ইয়েলো, ইয়েলোর সাথে অরেঞ্জ বোনা হয়েছে। আমি প্রত্যেকটি শাড়ির আপনাদেরকে কালার কম্বিনেশনগুলো বলার চেষ্টা করে থাকি, অর্থাৎ যে কালার কম্বিনেশনটা হয় সেটা আমরা টানা এবং ভর্ণার দুটো যে প্রোডাক্টের আমাদের ডুয়েল টোন সেটের প্রোডাক্ট হয়ে থাকে, সেই প্রোডাক্টগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে একটু বলে নিই প্রত্যেকটি শাড়িতেই। এরকম আঁচল বেস যেরকম দেখছেন, আঁচল বেসের পরবর্তী ওভারঅল শাড়িটাতে ব্লকটা সাজানো হয়েছে ঠিক এভাবে, ঠিক এভাবে থাকছে পুরো শাড়ির বেসটা। শাড়ির মধ্যে সুন্দর একটা ইয়েলোইশ ভাব রয়েছে, অর্থাৎ ডুয়েল টোন যে ব্যাপারটা, সেই টোনটার মধ্যে একটা ইয়েলো টোন পাচ্ছেন আপনারা পুরো শাড়িটার মধ্যে। ওভারঅল ঠিক এইভাবে ব্লকটা, একটা প্রমাণ সাইজের ব্লাউজ পিস অংশ, শাড়ির এক প্রান্তে যেরকম আঁচল হয়ে থাকে ঠিক শাড়ির অপোজিট প্রান্তটাতে ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজ পিস পোর্শনটা আলাদা করে মার্ক করা নেই, একটা হাতের বর্ডার রয়েছে সরু করে, এবং আপনাদের প্রয়োজন যতটা প্রয়োজন ততটা ব্লাউজ পিস আপনারা নেবেন। 1619 নাম্বার কোড, 1619 শাড়ির কোড নাম্বার, প্রাইস সেম থাকছে, অর্থাৎ আজকের লাইভে আপনারা 31 থেকে 32 শাড়ি শো করবো, ওই 32 শাড়ির প্রাইস থাকবে 4000। আরও একটা ডুয়েল টোন সেটের শাড়ি, শাড়িটার মূল বেস্ট হচ্ছে পিকো গ্রিন। কীভাবে পিকো গ্রিনটা হয়েছে, রয়্যাল ব্লু আছে লম্বা সুতো, তার সাথে গ্রিন বোনা হয়েছে, অর্থাৎ রয়্যাল ব্লু এবং গ্রিনের একটা সংমিশ্রণে একটা থান, সেই থানটা বেশ করে এ ধরনের ডিসচার্জ ব্লক। এরকম আঁচল পোর্শন দেখছেন, শাড়িটার মূল বেস্টার মধ্যে সুন্দর একটা ব্লু টোন পাওয়া যাচ্ছে, অর্থাৎ ব্লুর ভাব পাচ্ছেন পুরো শাড়িটার মধ্যে। বাকি পোর্শন অর্থাৎ পুরো শাড়িটার বেস্টটা আর এইভাবে দেখলে স্কারবর্ডার পার হিসেবে যেভাবে সাজানো হয় ঠিক এভাবে, অর্থাৎ পুরো শাড়িটাতে ঠিক এই প্যাটার্ন ধরে পুরো শাড়ির বেস্টটাকে সাজানো হয়েছে ঠিক এভাবে। আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, এই হচ্ছে পুরো শাড়িটার বেস, তার সাথে ব্লাউজ পিস অংশ, প্রতিটি শাড়িতে ব্লাউজ পিস থাকবে প্রমাণ সাইজের ব্লাউজ পিস অংশ, এবং প্রতিটি শাড়ির ব্লাউজ পিসের জন্যই একটা করে হাতের বর্ডার দিয়ে থাকে, ঠিক এরকম একটা হাতের বর্ডার পাচ্ছেন ব্লাউজ পিসের অংশের জন্য। 1620 নাম্বার কোড, 1620 শাড়ির কোড নাম্বার, শাড়ির বেস কালারটা হচ্ছে ওয়াইন কালার, অর্থাৎ রানীর সাথে ব্ল্যাক বোনা হয়েছে, তার ফলে এই কালার শেড এসছে, খুব সুন্দর একটা শেডেড কালার। শাড়িটার মধ্যে সুন্দর একটা ডুয়েল টোন আমরা খুব বেশি এটা আমরা পরিলক্ষিত করতে পারি। এরকম একটা আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনটা এখানে অফ হোয়াইটের পরিবর্তে একটু ডার্ক অফ হোয়াইট দিয়ে কিছু ব্রেজ টাইপের কাটটা দিয়ে প্রিন্টিংটা করে নেওয়া হয়েছে। আঁচল পোর্শন দেখছেন, শাড়ির মূল বেস্টার মধ্যে সুন্দর একটা রানীর ব্যাপার রয়েছে, অর্থাৎ রানীর টোন পাচ্ছেন, পুরো ওভারঅল প্রিন্টেডটা সাজানো হয়েছে ঠিক এভাবে, দুপাশে এরও আলপনার আকারে প্রিন্টেডগুলো বানিয়ে নেওয়া হয়েছে, মাঝের পোর্শনে ফাঁকা রেখে দুপাশে চড়াভাবে পার্টগুলো করে নেওয়া হয়েছে, ওভারঅল প্রিন্টেডটা সাজানো হয়েছে ঠিক এভাবে। অর্থাৎ একটা শাড়ির দুটো প্রান্তকে দেখিয়ে নিচ্ছি, এবং এই শাড়িগুলো স্টিল ছবি দেওয়া থাকবে আমাদের পেজে, সেখান থেকে আপনারা আমাদের শাড়িগুলোকে আরও ভালো করে দেখার সুযোগ থাকবে আপনাদের কাছে। এরকম একটা ব্লাউজ পিস অংশ, এখানে ব্লাউজ পিসটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, অর্থাৎ ব্লাউজ পিসের জন্য হাতের যে বর্ডার থাকছে সেই বর্ডারটাকে তৈরি করে রাখা হয়েছে ব্লক আকারে। শাড়ির কোড নাম্বার হচ্ছে 1621, 1621 নাম্বার কোডের শাড়ি, প্রাইস সেম থাকবে, 4000 রেঞ্জ রয়েছে। একদম পারফেক্ট রানী কালার, পিঙ্ক ঘেঁষা রানী কালার যেটা হয়, অর্থাৎ একদম ডার্ক পিঙ্কটা, ডার্ক রানীটা নয় এবং ডার্ক পিঙ্কটাও নয়, এই দুটোর সংমিশ্রণ একটা কালার অপশন। অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্টিং বানানো হয়েছে, আঁচল পোর্শন যেরকম দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী ওভারঅল যে প্রিন্টেড ছাপা হয়েছে ঠিক এভাবে। ঠিক আগে একটা শাড়ি দেখালাম প্রথম লাইভে প্রথম সাইডটা, ঠিক সেই প্রিন্টিংটাকে এই শার্টের মধ্যে তুলে ধরা হয়েছে। পুরো শাড়িটার বেস্ট প্রিন্টেড,
তার সাথে ব্ল্যাক পিস পড়ছেন, এরকম একটা ব্ল্যাক পিসের পাট। সামনের দিন অর্থাৎ রবিবার দিন আমাদের যে প্রোগ্রাম থাকছে সেই প্রোগ্রামের মধ্যে, হ্যাঁ ও সরি বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার সেদিন আমরা বাপ্তা বেসের উপরে বেশ কিছু বাটিক শাড়ি আপনাদের সামনে শো করব। আমার কাছে একদম নতুন আজকে এসছে মালগুলো। সেদিন সামনের মঙ্গলবার দিন বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 লাইভটা হবে। শাড়ির কোট নাম্বার হচ্ছে 1622 নাম্বার কোট। শাড়ির বেস কাট হচ্ছে মাস্টার্ড কালার। এরম একটা আঁচল পোর্শন দেখছেন, আঁচলের পরবর্তী ওভারঅল গায়ে বুটি রাখা হয়েছে, দুপাশে সুন্দরভাবে পার্লো সাজিয়ে নেওয়া হয়েছে, দুটো কালার দিয়ে প্রিন্টেডটা করে নেওয়া হয়েছে। শাড়ির বেস কাটটা খুব অসাধারণ বেস কালার, মাস্টার্ড কালার, একদম পারফেক্ট মাস্টার্ড কালার। ওভারঅল ব্লক, তার সাথে যে ব্লাউজ পিস অংশ, এরকম একটা ব্লাউজ পিস পড়ছেন। ১৬২৩ নাম্বার কোট, 1623 শাড়ির কোট নাম্বার। আরেকটা ওয়াইন কালারের সেটের শাড়ি শো করছি, প্রিন্টেড অপশন ভিন্ন ভিন্ন রকমের হবে। আগে একটা ওয়ান দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু এই ওয়াইনটার সঙ্গে আগের ওয়াইনটার প্রিন্টেড অপশন ভিন্ন রয়েছে। আঁচল পোর্শন দেখছেন, এটা আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়ির বেস প্রিন্টেড। এগুলো সবগুলো কিন্তু ব্লক প্রিন্ট, ওভারঅল প্রিন্টেড থাকছে ঠিক এভাবে। বাকি একটা হাফ পোর্শনকে দেখিয়ে নিচ্ছি, একদম লাস্ট পর্যায়ে একটা ব্লাউজ পিস পোর্শন, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন। 1624 নাম্বার কোট, 1624 শাড়ির কোট নাম্বার। শাড়ির বেস কাট হচ্ছে মাস্টার্ড, প্রতিটি ব্লকের মধ্যে নতুনত্ব ছোঁয়া দেখতে পাচ্ছেন আপনারা। একটু আধুনিক স্টাইলে বুটলে বানানো হয়েছে, মানে গড়পড় তো আমরা যেভাবে আমাদের বিষ্ণুপুর কাতানের বিষয়ে ব্লক প্রিন্ট শো করে থাকি, অর্থাৎ বিষ্ণুপুর ঘরনার, তার থেকে একটু আলাদা কনসেপ্ট নিয়ে এই ব্লক প্রিন্টগুলো সাজানো হয়েছে। আঁচল পোর্শন দেখছেন, আঁচলের পরবর্তী বাকি শাড়ির বেস প্রিন্টেড। ওভারঅল শাড়ির প্রিন্ট, তার সাথে ব্লাউজ পিস পড়ছেন, এরকম একটা হাতের বর্ডার থাকছে ব্লাউজ পিসের হাতা দুটোকে সাজিয়ে নেওয়ার জন্য। কোট নাম্বার থাকছে 1625, 1625 শাড়ির কোট নাম্বার, প্রাইস 4000। শাড়ির বেস কাটটা হচ্ছে অলিভ গ্রিন, তার সাথে অফ হোয়াইট দিয়ে প্রিন্টেডটা বানিয়ে নেওয়া হয়েছে। এরকম আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটাতে ওভারঅল যে প্রিন্টেডটা ছাপা রাখা হয়েছে ঠিক এভাবে। যেটা পাড়ের অপশন ঠিক এভাবে, বাকি আপার পোর্শনের পাড় দেখছেন। বাকি ওভারঅল প্রিন্ট, তার সাথে ব্লাউজ পিস পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। শাড়ির কোট নাম্বার হচ্ছে 1626 নাম্বার কোট, 1626 শাড়ির কোট নাম্বার, প্রাইস রয়েছে 4000। এখানে ইয়েলোর সাথে মাস্টার্ডের সাথে পিঙ্ক বোনা হয়েছে, রানী বোনা হয়েছে, তার ফলে এই কালার পার্টটা এসছে, একদম আনকমন কালার সেট, তার সাথে অফ হোয়াইট প্রিন্টেড রয়েছে। লম্বা সুতোর আছে মাস্টার্ড ইয়েলো, তার সাথে রানী কালার বোনার ফলে এই ধরনের সুন্দর কালার পার্টটা এসে গেছে। সম্পূর্ণ ডুয়েল টোন শেডের শাড়ি এবং ব্লকটা খুব অসাধারণ। ওভারঅল প্রিন্টেড সব শাড়িগুলোর ক্ষেত্রেই, প্রতিটি শাড়িতে একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস অংশ রয়েছে,
এবং প্রতিটি শাড়ির ব্লাউজের জন্য দুটো হাতের বর্ডারকে সাজিয়ে নেওয়ার জন্য একটা ব্লক আমরা তৈরি করে রাখি, যেটা শাড়ির এক প্রান্তে পাড় হিসেবে চেপে রাখা হয়। 1627 নাম্বার কোড, 1627 শাড়ির কোড নাম্বার। ডার্ক বেগনি ব্লু শেড, শেডের মধ্যে সুন্দর টোন পাবেন, রানীর টোন, অর্থাৎ রানীর সাথে বেগনি ব্লু কালার বোনার ফলে এই কালার পার্টটা এসে যায়। আঁচল পোর্শন দেখছেন, অফ হোয়াইট দিয়ে প্রিন্টেডে সাজিয়ে নেওয়া হয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী ওভারঅল যে প্রিন্টেড থাকছে ঠিক এভাবে, অর্থাৎ দু পাশে এই ধরনের আলপনার আকারে কলগা টাইপের প্রিন্টেডটা রয়েছে পুরো শাড়ি জুড়ে। শাড়ির বেস্টার মধ্যে সুন্দর একটা রানীর টোন পাচ্ছেন, অর্থাৎ একটা ভালো কোয়ালিটির ডুয়েল টোন বিষ্ণুপুর কাতান বেসের উপরে এই ব্লকগুলো ছেপে নেওয়া হয়েছে। এরম একটা ব্লাউজ পিস পড়ছেন। শাড়ির কোড নাম্বার হচ্ছে 1628 নাম্বার কোড, 1628 শাড়ির কোড নাম্বার, প্রাইস 4000। আর একটা ডার্ক মাস্টার্ড, এর আগে দুটো এই মাস্টার্ড দেখিয়েছি, সেগুলো ছিল একটু লাইট মাস্টার্ড, অর্থাৎ ইয়েলো ঘেঁসা মাস্টার্ড, এখানে একদম ডার্ক মাস্টার্ড। এরম আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী ওভারঅল শাড়িটা ব্লক দেওয়া হয়েছে ঠিক এভাবে। হাফ হাফ পাট করে পুরুষ শাড়িটাকে দেখিয়ে নিচ্ছি, যাতে পুরুষ শাড়িটা দেখার সুযোগ থাকে আপনাদের কাছে। স্টিল ছবির অপশান থাকবে, আমাদের পেজ ফলো করলে আপনারা এই শাড়িগুলো স্টিল ছবি পাবেন। এবং প্রতিটা লাইভ থেকে আমরা ঠিক লাইভ অনুষ্ঠানের পরবর্তী সেই লাইভটা স্টিল ছবি দিয়ে থাকি, যাতে করে আপনারা আমাদের শাড়িগুলোকে আপনারা কম্পেয়ার করে আপনার পছন্দের শাড়িটা পছন্দ করে নিতে পারেন। 1629 নাম্বার কোড, 1629 শাড়ির কোড নাম্বার, রালবির সাথে রানী বোনা হয়েছে, পারফেক্ট মেজেন্ডা সেট। শাড়ির বেস কাট হচ্ছে মেজেন্ডা কালার, খুব ভালো একটা ডুয়েল টোন সেটের শাড়ি। রয়্যাল ব্লু টোন পাচ্ছেন পুরো শাড়িটার মধ্যে। এরম একটা আঁচল পোর্শন দেখছেন, খুব ব্রাইটফুল শাড়িটা হচ্ছে, ব্লু একটা টোন রয়েছে। আঁচল পোর্শন দেখছেন, তার সাথে এ ধরনের আধুনিক ব্লক, প্রতিটি ব্লকের মধ্যে আমরা নতুনত্ব আনার চেষ্টা করেছি, অর্থাৎ আমরা যে ট্র্যাডিশনাল ব্লক দেখিয়ে থাকি বিষ্ণুপুরে বালুচরি আদলে, সেসব ব্লককে বাদ দিয়ে একটু অন্য ধরনের ব্লক নিয়ে আজকের এই লাইভটা চলছে। পুরো ওভারঅল ব্লক থাকছে ঠিক এভাবে, একদম লাস্ট পর্যায়ে একটা ব্লাউজ পিস পড়ছেন। এই অংশ হচ্ছে ব্লাউজ পিসের দুটো হাতকে সাজিয়ে নেওয়ার জন্য একটা বর্ডার। 1630 নাম্বার কোডের শাড়ি শো করছি, 1630 বিষ্ণুপুর ব্ল্যাক কাতান, অর্থাৎ বিষ্ণুপুর কাতানের ব্ল্যাক থানের উপরে বেশ করে এ ধরনের অফ হাই ডিসচার্জ প্রিন্ট বানিয়ে নেওয়া হয়েছে। পিওর জেড ব্ল্যাক বিষ্ণুপুর ব্ল্যাক কাতান, প্রাইস রয়েছে 4000। এরম আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী ওভারঅল ঠিক এ ধরনের কলগা দিয়ে পুরো শাড়ি সাজানো হয়েছে। ওভারঅল শাড়ির বেশ, তার সাথে ব্লাউজ পিস পোর্শন, ব্লাউজ পিস পোর্শনের জন্য বর্ডারটা দেখুন, এরকম একটা বর্ডার দেওয়া হয়েছে। 1631 নাম্বার কোডের শাড়ি, গ্রিনের সাথে সিগিন বোনা হয়েছে বা তুতে কালার বোনা হয়েছে, সরি ইয়েলোর সাথে, হলুদের সাথে সিগিন ঘেঁষা তুতে কালারটা বোনা হয়েছে, খুব সুন্দর একটা আনকমন শেড এসছে। এরকম একটা আঁচল পোর্শন দেখছেন, অফ হোয়াইট প্রিন্টেড দেওয়া হয়েছে। শাড়ির বেস্টার মধ্যে সুন্দর একটা ইয়েলো টোন রয়েছে, অর্থাৎ শাড়িটা বোনা হয়েছে ইয়েলোর সাথে। এরকম ওভারঅল ব্লক পুরো শাড়ির বেস জুড়ে, কাপড়ের কোয়ালিটি একদম সফট কোয়ালিটি হবে, কারণ প্রসেসিংয়ের মাধ্যমে আমরা কাপড়ের কোয়ালিটি সফট করে নিয়েছি। আমাদের কাপড়ে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থাকে এবং তার সাথে ভালো মানের একটা থিকনেস থাকে, অর্থাৎ মজবুত বিষ্ণুপুরের কাতান সিল্কে বেস করে এই ধরনের সফট কোয়ালিটির বিষ্ণুপুর কাতান বেসের উপর বিষ্ণুপুরের ব্লক প্রিন্ট। 1632 নাম্বার কোডের শাড়ি, 1632 শাড়ির কোড নাম্বার, আরেকটা ইয়েলো মাস্টারের সাথে রানী বোনা অপশন। এর আগেরটা দেখেছেন ইয়েলোর সাথে হালকা লাইট পিঙ্কের মতো লাগছিল, অর্থাৎ লাইট রানী কালার বোনা হয়েছিল, এটা কিন্তু একদম পারফেক্ট ইয়েলোর সাথে রানী কালার বোনা হয়েছে, যার জন্য কালার বেসটা একটু ডার্ক এসছে।
আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটাকে ওভারঅল যে প্রিন্টেড ছাপা হয়েছে ঠিক এইভাবে খুব সুন্দর ব্লকগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এরকম একটা হাফ পোর্শন পার্ট, আরেকটা হাফ পোর্শন পার্ট, এই একটা হাফ পোর্শন পার্ট। তার সাথে প্রতি শাড়িতে রানিং ব্লাউজ পিস থাকছে, ব্লাউজ পিস অংশ রয়েছে, এটা ব্লাউজ পিস পোর্শন। এই দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। 1633 নাম্বার কোডের শাড়ি, 1633 শাড়ি কোড নাম্বার, প্রাইস 4000। এখানে পিঙ্কের সাথে রানি বোনা হয়েছে, অর্থাৎ শাড়ি লম্বা সুতো যেটা আছে সেই লম্বা সুতোর আছে পিঙ্ক কালার, তার সাথে রানি কালার বোনা। আঁচল দেখছেন, এরম একটা কার্টুন চিত্র আঁচল, তার সাথে ওভারঅল ব্লক, অর্থাৎ পুরো শাড়িটার যে বেস্ট পেন্টিং ঠিক এভাবে। এরম একটা পুরো শাড়ির বেস, একদম শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস অংশ, প্রতিটি শাড়ির ব্লাউজ পিসের অংশকে আমরা খুব সুন্দরভাবে হাতের বরাদ্দ দূরের জন্য এটা ব্লক ছেপে রাখি। 1634 নম্বর কোডের শাড়ি বিষ্ণুপুর, যে কাতান বেস্টটা হয় সেই কাতান বেস্টটা কেন্দ্র করে এগুলো সে ধরনের ব্লক, অর্থাৎ মূল বেস্ট হচ্ছে আমাদের বিষ্ণুপুরের কাতান সিল্ক, সেই কাতান সিল্ক থানটাকে উপর বেস করে এগুলো বিভিন্ন ধরনের ডিসচার্জ ব্লক রাখা হয়েছে। এখানে ইয়েলোর সাথে গ্রিন বোনা হয়েছে, অর্থাৎ লম্বা সুতো আছে আপনার হলুদ মাস্টার ইয়েলো, তার সাথে অলিভ সবুজটা বোনা হয়েছে। এরকম আঁচল পোর্শন দেখছেন, অফ হোয়াইট দিয়ে প্রিন্টেড বানিয়ে রাখা হয়েছে আঁচল পোর্শনের পরবর্তী। এটা হচ্ছে বাকি শাড়ির বেস, শাড়ির মধ্যে সুন্দর একটা ইয়েলো ভাব রয়েছে, অর্থাৎ মাস্টার ইয়েলো যে টোনটা সে টোনটা পাচ্ছেন এই গ্নিশটার মধ্যে। ওভারঅল ব্লক প্রিন্ট, একদম লাস্ট পর্যায়ে একটা ব্লাউজ পিসের পোর্শন, এরকম একটা ব্লাউজ পিস পার্ট। 1635 নাম্বার কোডের শাড়ি, শাড়ির বেস কাটটাকে পেস্তা কালার বলে থাকি আমরা, শাড়িটা বোনা হয়েছে অলিভের সাথে ডার্ক তসর কালার, লম্বা সুতো আছে অলিভ গ্রিন, তার সাথে তসর কালার বা কোরা কালারটা বোনার ফলে এই ধরনের কালার প্যাটটা আসে। শাড়ির মূল বেসটা খুব সুন্দর, একটা মূল বেস, এর মধ্যে একটা গ্রিন স্টোন পাচ্ছেন, আঁচল পোর্শন যেরকম দেখছেন বাদ বাকি পুরো শাড়িটাকে বানানো হয়েছে ঠিক এভাবে। দুপাশে পাড়ের অপশান রয়েছে, গায়ে সুন্দর অফ হোয়াইট দিয়ে ব্লকগুলো ছেপে রাখা হয়েছে। শাড়ির মূল বেসটাও অসাধারণ, এরম একটা আনকমন শেডেড বিষ্ণুপুর কাতান বেশের থানটার উপরে এ ধরনের এক্সক্লুসিভ ব্লক। এরম একটা ব্লাউজ পিস পোর্শন দেখছেন, 1636 নাম্বার কোডের শাড়ি, 1636 শাড়ি কোড নাম্বার, 4000 রেঞ্জ হচ্ছে। আজকের লাইভ থেকে যতগুলো শাড়ি দেখছেন প্রত্যেকটি শাড়ির প্রাইস হচ্ছে 4000, কারণ একটা আইটেমের উপর বেশ করে আজকে ব্লকগুলো দেখানো হচ্ছে। আজকের শাড়ির মূল বেস্ট যেটা রয়েছে বিষ্ণুপুরের যে কাতান থান তৈরি হয়, আপনারা অনেকেই জেনে থাকবেন যে বিষ্ণুপুর একটা কালারিং কাতান থান প্রোডাকশন হয়ে থাকে, যে থানগুলোর মধ্যে ম্যাক্সিমাম ডুয়েলটোন থান আপনারা পেয়ে থাকেন। সেই ডুয়েলটোন থানটা বেশ করে এগুলো বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ ব্লক প্রিন্ট। এরকম আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী ওভারঅল যে ব্লকটা ছেপে রাখা হয়েছে ঠিক এভাবে। এই শার্টের মতো সুন্দর একটা ইয়েলো স্টোন পাওয়া যাচ্ছে, অর্থাৎ হলুদের সাথে বোনা হয়েছে এটা। আঁচল পোর্শন প্লেন, বাকি একটা পোর্শন হাফ পোর্শন দেখানো হচ্ছে। আর একটা হাফ পোর্শন কী পাচ্ছেন, ওই একই প্রিন্টেডটা পুরো সাইজে রাখা হয়েছে, এরম একটা হাফ পোর্শন। একদম লাস্টের দিকে একটা ব্লাউজ পিস পোর্শন দেখছেন, ব্লাউজ পিস পোর্শনের জন্য এরম একটা বর্ডার তৈরি করে রাখা থাকে প্রতিটি হাতের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য। 1634 নাম্বার কোড, 1637 শাড়ি কোড নাম্বার, প্রাইস 4000। এটা আমাদের বিষ্ণুপুর কাতান বেসপুরের মাস্টারের সাথে তসর কালার বোনার ফলে এই কালার পার্টটা আসে, অর্থাৎ এক কথায় এই কালার থানটাকে আমরা তসর কালার থান বলে চিহ্নিতকরণ করে থাকি। অনেকে এটা কোরা কালার বলে থাকেন বা পোড়া ঘিয়ে কালার বলতে পারেন। এরম একটা আঁচল পোর্শন দেখছেন, সেই থানটা বেশ করে এ ধরনের ব্লক ছাপা হয়েছে। আঁচল পোর্শন, বাকি বডি পোর্শন, পুরো বডির পার্টের যে প্রিন্টেড থাকছে ঠিক এভাবে। প্রতিটি ব্লকের মধ্যে আমরা কিছু না কিছু নতুনত্ব ছোঁয়ানোর চেষ্টা করেছি। এরকম ভালো ব্লক সামনের দিনের প্রোগ্রামটা আরেকবার আপনাকে বলে নিই।
সামনের দিন বাফতা বেসের উপরে বেশ কিছু এক্সক্লুসিভ বাটিক আমার কাছে এসে পৌঁছেছে, যেগুলো আপনাদের সামনে সেদিন শো করবো। এরম একটা ব্লাস্ট পিস পড়ছেন, 1638 নম্বর কোডের শাড়ি, 1638 শাড়ি কোড নাম্বার, ইয়েলোর সাথে রানি বোনা একটা থানকে বেশ করে এই ব্লকটা ছেপে রাখা হয়েছে। শার্টের মধ্যে সুন্দর একটা ইয়েলো টোন পাচ্ছেন, অর্থাৎ লম্বা সুতো আছে ইয়েলো মাস্টার্ড, চওড়া সুতো আছে রানি কালার, তার ফলে এ ধরনের শেড এসে গেছে এবং সেই শেডের থানটার উপরে এ ধরনের সুন্দর ডিসচার্জ ব্লক রাখা হয়েছে। আঁচল পোর্শন দেখছেন, বাকি ওভারঅল বডি পোর্শন, অর্থাৎ পুরো শাড়িটা যে প্রিন্টেড থাকছে ঠিক এভাবে। শাড়ির মাপ বহর খুব স্ট্যান্ডার্ড হবে, বহরটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ভালো মানের বহরের শাড়ি। তার সাথে এক্সক্লুসিভ ব্লাউজ পিস থাকে প্রতিটি শাড়িতেই, অনেকখানি জায়গা রাখা হয় যাতে প্রমাণ সাইজে ব্লাউজ পিস করতে আপনারা পারেন, যার জন্য যেরকম আমাদের একটা স্ট্যান্ডার্ড মাপ বহরের শাড়ি থাকছে সেরকম একটা ব্লাউজ পিস পোর্শনে খুব স্ট্যান্ডার্ড থাকছে, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন। 1639 নাম্বার কোডের শাড়ি, 1639 শাড়ি কোড নাম্বার, প্রাইস 4000। ইয়েলোর সাথে অরেঞ্জ বোনা হয়েছে শাড়ির বেস্ট কাট হচ্ছে, লম্বা সুতো আছে ইয়েলো মাস্টার্ড, তার সাথে অরেঞ্জ কালার বোনা হয়েছে, তার সাথে ডিসচার্জ প্রিন্টেড। এরম একটা সুন্দর আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী, বাকি যে প্রিন্টেড রাখা হয়েছে ঠিক এভাবে। শাড়ির মধ্যে সুন্দর একটা টোন পাচ্ছেন, যে টোনটা রয়েছে সম্পূর্ণ একটা ইয়েলো ঘেঁচা টোন, প্রাইস রয়েছে 4000। ওভারঅল ব্লক থাকছে ঠিক এভাবে, তার সাথে শেষ প্রান্তে ব্লাউজ পিস পড়ছেন, এরম একটা ব্লাউজ পিসের প্যাট, এরম একটা ব্লাউজ পিস পড়ছেন। দেখুন আমাদের যে লিঙ্কে আপনারা দেখছেন সেখানে দেখুন আমাদের সবিস্তারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে থেকে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, সেটার কিংশট নিয়ে নিন কিংবা একটা কোড নাম্বার ধরো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের বুকিং চলছে। শাড়ির কোড নাম্বার হচ্ছে 1640 নাম্বার কোড, 1640 শাড়ির কোড নাম্বার, প্রাইস 4000। শাড়ির বেস কাট হচ্ছে পিকো গ্রিন, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা হয়েছে, এর একটা বেস বিষ্ণুপুর কাতান সিল্ক, সেই সিল্কটা বেস করে এ ধরনের অসম্ভব খুব সুন্দর ব্লক রাখা হয়েছে এবং প্রতিটি ব্লক রাখা হয়েছে অফ হোয়াইট, যেগুলোকে ডিসচার্জ ব্লক বলা হয়, ঠিক এ ধরনের ব্লক দিয়ে ছাপা হয়েছে পুরো শাড়ির বেসটাকে। শাড়ির মূল বেসটার মধ্যে আমাদের একটা অসাধারণ ব্যাপার রয়েছে, কারণ শাড়ির বেস্টার মধ্যে সুন্দর একটা ব্লু টোন পাচ্ছেন, ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমি প্রতিটি থানের মধ্যেই কিছু না কিছু ডুয়েল টোন আপনারা দেখতে পাচ্ছেন। এরম একটা ব্লাউজ পিস পড়ছেন, 1641 নাম্বার কোডের শাড়ি, 1641 শাড়ি কোড নাম্বার, প্রাইস থাকছে 4000। এখানে ইয়েলোর সাথে পিঙ্ক কালার বোনা হয়েছে, শাড়ির মূল বেসটাতে যে টোনটা পাচ্ছেন সে টোনটা পাচ্ছেন ইয়েলো টোন, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টেডটা বানিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ যেগুলোকে এক কথায় ডিসচার্জ ব্লক বলা হয়। এরকম আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটাকে যে প্রিন্টেড দিয়ে ছাপা হয়েছে ঠিক এরকম প্রিন্টেড। শাড়িটার মূল বেসটার মধ্যে সুন্দর একটা টোন পাচ্ছেন, যে টোনটা হচ্ছে সম্পূর্ণ একটা ইয়েলো টোন, প্রতিটা কালার ভারী অদ্ভুত কালার হয়েছে দেখুন। এরম একটা ব্লাউজ পিস পড়ছেন, 1642 নাম্বার কোডের শাড়ি, মাস্টার্ড কালার শাড়ির বেস্টটা হচ্ছে, এই কালারগুলোর মধ্যে কোনো টোন পাচ্ছেন না, মাস্টার্ড কালারটার মধ্যে ম্যাক্সিমাম টোন থাকে না, কারণ মাস্টার্ডে মাস্টার্ড দুটো যে কালার বোনা থাকে, অর্থাৎ লম্বা সুতো এবং চড়া সুতো দুটোই মাস্টার্ড, তার ফলে এই কালারটার মধ্যে কোনো টোন আপনারা পাবেন না। কিন্তু শাড়িটা নিঃসন্দেহে একটা এক্সক্লুসিভ শাড়ি এবং কালারটা নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট, ভালো মানের কালার। আঁচল পোর্শন দেখছেন, এরম একটা আঁচল পোর্শন রাখা হয়েছে, আঁচলের পরবর্তী পুরো শাড়ির বেস যে প্রিন্টেড, অর্থাৎ এক প্রান্তে তলার পাতের প্রান্তের পাড় দিয়ে দেওয়া হয়েছে, চওড়া পাড় দেওয়া হয়েছে, আপার প্রান্ত পাড় হয়েছে, দুপাশেই পাড় রয়েছে, পুরো ওভারঅল ব্লকটা ছাপা হয়েছে ঠিক এভাবে। এই শাড়ির মধ্যে নিজস্ব একটা গ্লেজ থাকে এবং খুব ভালো কালার অপশন, পারফেক্ট মাস্টার্ড কালার, এরকম পুরো শাড়িটার বেস, তার সাথে ব্লাউজ পিস পড়ছেন, এরকম একটা ব্লাউজ পিস পড়ছেন। শাড়ির কোড নাম্বার 1643 কোড নাম্বার, প্রাইস 4000। সবুজের সাথে রানি বোনা হয়েছে, অর্থাৎ লম্বা সুতো আছে সবুজ বা গ্রিন,
তার সাথে রানি কালার বোনা হয়েছে। আর একটা আনকমন সেটের ডুয়েল টোন বিষ্ণুপুর কাতান বেস প্রোডাক্টের উপরে এই ধরনের অসাধারণ ব্লক। এরম একটা আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী ওভারঅল পুরো সাইডটার বেস, সাইডের মধ্যে খুব সুন্দর একটা গ্রিনিশ টোন পাচ্ছেন মূল বেসটার মধ্যেই। প্রতিটি শাড়ির কোয়ালিটি হবে একদম সফট প্রসেস, অথচ একটা ভালো মানের থিকনেসের উপরে সাইডটা আমাদের প্রোডাকশান হয়ে থাকে। কারণ বিষ্ণুপুর কাতান বেস যে থাংলো প্রোডাকশান আমরা করে থাকি তার একটা মজবুত থিকনেস থাকে। এরম একটা ব্ল্যাক পিস পোর্শন, 1644 নাম্বার কোডের শাড়ি, 1644 শাড়ির কোড নাম্বার, প্রাইস 4000। সিগনের সাথে পিং বোনা হয়েছে, আরও একটা ডুয়েল টোন সেটের শাড়ি এবং শাড়ির ব্রেস কাটটা বেশ আনকমন। কালার বেসটা হচ্ছে লম্বা সুতোর আছে সেগিন কালার, তার সাথে চওড়া বা আড়ে যেটা বোনা হয়েছে সেটা হচ্ছে পিঙ্ক কালার। সিগনের সাথে পিঙ্ক কালার বোনা হয়েছে শাড়ির মূল বেসটাতে। এরম একটা উইভিং থানকে বেস করে এই ধরনের ব্লক রাখা হয়েছে। আঁচল পোর্শন যেরকম দেখছেন তার সাথে এরকম পুরো শাড়িটার বেস, শাড়ির মূল বেসটার মধ্যে সুন্দর একটা টোন পাচ্ছেন, যে টোনটা আসছে সিগিন কালারের একটা টোন আসছে। কিছুটার মপ টাইপের যে কালারটা হয় ঠিক মপ টাইপের কালার পোর্শন আসছে, তার সাথে ব্ল্যাক পিস পোর্শন, এরম একটা ব্ল্যাক পিস পোর্শন। আর একটা পিকক গ্রিন, পিকক গ্রিনের এখন বর্তমানে খুব চাহিদা রয়েছে, যার জন্য আমরা এই পিকক গ্রিন থানটা বেশ করে বেশ কয়েকটা ব্লক ছাপিয়ে নিয়ে আছি এবং আপনাদের সামনে লাইভে দেখানো হলো বেশ কয়েকটা, অর্থাৎ আপনারা কম্পেয়ার করার সুযোগ থাকবে আপনাদের কাছে। অনেকগুলো পিকক গ্রিনের ব্লক আজকে লাইভ থেকে শো করলাম, এই থানটা আমরা প্রোডাকশন করতে পেরেছি, থানটার অসম্ভব চাহিদা রয়েছে। তা সত্ত্বেও আমরা বেশ কয়েকটা থানের উপর বেশ করে এই ব্লকগুলো ছেপে নিয়েছি। এরম একটা আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটার বেশ হচ্ছে এটা। শাড়ির কোড নাম্বার হচ্ছে 1645 নাম্বার কোড, 1645 শাড়ির কোড নাম্বার, প্রাইস রয়েছে 4000। পুরো ওভারঅল ব্লক রাখা হয়েছে, শাড়িটার মূল বেসটার মধ্যে সুন্দর একটা ব্লু টোন পাচ্ছেন, তার সাথে শেষ প্রান্তে একটা ব্ল্যাক পিস পোর্শন পাচ্ছেন, এরম একটা ব্ল্যাক পিস পোর্শন। রানিং শাড়ির কোড হচ্ছে 1646 নাম্বার কোড, 1646 শাড়ির কোড নাম্বার, ব্ল্যাকের সাথে রানিব না। শাড়ির মূল বেসটা আছে লম্বা সুতো আছে ব্ল্যাক, রানি কালার বোনা হয়েছে, তার ফলে যে টকটকে রানিটাকে দাবানো হয়েছে ব্ল্যাক দিয়ে, সুন্দর একটা কালার শেড এসছে, পার্পেলের গত্তি একটা শেড আসছে। এরম একটা আঁচল পোর্শন এবং পুরো শাড়িটাকে ছাপা হয়েছে অফ হোয়াইট প্রিন্টেড দিয়ে, আঁচল পোর্শন পাচ্ছেন, এ ধরনের গায়ে বুটি পাচ্ছেন, দুপাশে চওড়া পাড়ের অপশান রয়েছে। আপনারা যেখান থেকে এই প্রোডাক্টগুলো দেখছেন তার প্রপার ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর, বিষ্ণুপুর বলতে আমাদের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এবং মন্দির নগরী বিষ্ণুপুর। বিষ্ণুপুরকে বেশিভাবে চিনতে গেলে এই বিষ্ণুপুরের মন্দির নগরীর কথা আমাকে উল্লেখ করতেই হয়, কারণ বিষ্ণুপুর এই মন্দিরের জন্যই ফেমাস এবং তার সাথে বালুচরী। বিষ্ণুপুর বলতে আমরা বালুচরী বা টেরাকোটার মন্দির এই নিয়েই বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুরে মা ছিন্নমস্তা মন্দিরের ঠিক সম্মুখ সমর এই শোরুম, যার প্রপার ঠিকানা হচ্ছে দলমাদল রোড ছিন্নমস্তা, স্টেশন বলুন বা বাসস্ট্যান্ড বলুন যেখান থেকে 15 থেকে 20 মিনিটের পথ হবে আপনারা, স্টেশন থেকে 20 মিনিট, বাসস্ট্যান্ড থেকে 15 মিনিট। বিষ্ণুপুর অনুষ্কা অতি পরিচিত নাম এবং সবথেকে ভালো লোকেশন হচ্ছে মা ছিন্নমস্তা মায়ের মন্দির। বিষ্ণুপুর একটা ফেমাস মন্দির, মা ছিন্নমস্তা মায়ের মন্দির ঠিক তার সামনেই এই শোরুম যেখান থেকে লাইভটা আমরা বরাবর করে থাকি। শাড়ির কোড নাম্বার হচ্ছে 1647 নাম্বার কোড, 1647 শাড়ির কোড নাম্বার, প্রাইস রয়েছে 4000। শাড়ির মূল বেস কাট হচ্ছে তসর কালার, তসর কালারের সঙ্গে এরম একটা আঁচল পোর্শন দেখছেন, আঁচল তার সাথে এরম একটা ব্লক, পুরো ওভারঅল ব্লকটা থাকছে ঠিক এভাবে। শাড়ির বেশ কয়েক তসর কালার বা অনেকে এটা কোরা কালার বলে থাকেন বা অনেকে গঙ্গামাটির কালার বলেও থাকেন এটাকে, আপনার অনেকে পোড়া ঘিয়ে কালার বলেও এটা চিহ্নিতকরণ করা হয়। এরম একটা ব্ল্যাক পিস পোর্শন, ব্ল্যাক পিস পোর্শনের হাত দুটোকে সুন্দর একটা ব্ল্যাক বর্ডার দেওয়া হয়েছে। 1638 নাম্বার কোড, 1648 শাড়ির কোড নাম্বার, 4000 রেঞ্জ রয়েছে। সামনে কয়েকদিন পর হয়তো বিষ্ণুপুর এক কালার কাতানগুলো আপনাদের সামনে শো করব, সামনের দিনের প্রোগ্রামটা আরেকবার আপনাদেরকে স্মরণ করে নিই। সামনের দিনে যে প্রোগ্রাম থাকছে সেই প্রোগ্রামে থাকছে বাপ্তা বেসের উপরে বাটিক, পরে কোন একটা সময়তে আমরা বিষ্ণুপুর এক কালার বা হাফ হাফ কাতানের উপরে বেশ কিছু এক্সক্লুসিভ থান আপনাদের সামনে শো করব। এরম একটা আঁচল বেশ দেখছেন, শাড়ির বেশ কাট হচ্ছে এরম একটা আঁচল বেশ দেখছেন, আঁচলের পরবর্তী
পুরো শাড়িটা ওভারঅল ঠিক এটা ইয়েলোর সাথে অলিভ সবুজ বোনা হয়েছে শাড়ির মূল বেশ কাটটা। আমাদের বিষ্ণুপুরের যেগুলো প্রোডাক্ট অর্থাৎ বালুচরি বলুন বা স্বর্ণচরি বলুন বা বিষ্ণুপুর কাতান বেসের উপরে বেশ কিছু প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি, তার কয়েকটা আপনাদেরকে বলে নিই। যেমন বিষ্ণুপুর এক কালার থান প্রোডাকশন করে থাকি, যেটার উপর ভর করে আজকের লাইভটা চলছে। সেরকমই একটা হাফ হাফ কনসেপ্টের থান প্রোডাকশন হয়ে থাকে, যেটা আপনাদের কাছে টুডি বলে পরিচিত, বিষ্ণুপুর কাতান সিল্কের টুডি থান। পরবর্তী বিষ্ণুপুর থ্রিডি কাতান আমরা প্রোডাকশন করে থাকি, অর্থাৎ তিনটে শাড়ি তিনটে শেডের মূল বেসটা হয়, তার সাথে মাল্টি কালার টাইপ থান হয়। ওই থ্রিডি বেসটার উপর বিষ্ণুপুর ব্লক প্রিন্টেডও হয়ে থাকে, অর্থাৎ থ্রিডি থান যেমন আপনারা পেয়ে থাকেন সেরকম প্রিন্টেড থ্রিডির উপর প্রিন্টেডও হয়ে থাকে। তাছাড়াও বিষ্ণুপুরে ইঞ্চি বর্ডার পার বর্তমানে থান প্রোডাকশন হচ্ছে, বা একটা চার ইঞ্চি পার জরি বর্ডার পার সে থান বিষ্ণুপুরে পাচ্ছেন। এছাড়াও বিষ্ণুপুরে ইক্কত অর্থাৎ ইক্কত স্টাইলে একটা শাড়ি প্রোডাকশন হয়ে থাকে, যেটা বিষ্ণুপুর ইক্কত বা অভিনন্দন থান বলে পরিচিত, সেটাও বিষ্ণুপুর কাতান বেসের প্রোডাকশন হয়ে থাকে। তাছাড়াও বর্তমানে বিষ্ণুপুরে কাতান বেসের উপর কলাক্ষেত্র, এই কলাক্ষেত্রের কয়েকটা কনসেপ্ট আছে। প্রথম প্রথম প্রোডাকশন হতো রেশম বর্ডারের উপরে কলাক্ষেত্র, পরবর্তী এই রেশম বর্ডারের পরবর্তী জরি বর্ডার পার উপর এসছে। যে জরি বর্ডার উপর দুটো অপশান আছে, একটা হচ্ছে প্লেন জরি বর্ডার পার আর একটা হয় টেম্পেল মোটিভের জরি বর্ডার পার। অর্থাৎ কলাক্ষেত্রের তিনটে প্রোডাক্ট আমার কাছে আছে, যেগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে বা কোনো সময়তে মোবাইলে ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ভিডিও কলিংয়ের মাধ্যমেও আপনারা দেখার সুযোগ পেতে পারেন। সেটা সময় সাপেক্ষে আমাকে সময় দিতে হবে আর কি। যাই হোক, 1649 নাম্বার কোডের শাড়ি, শাড়ির বেস কাটটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে রেড বোনা হয়েছে। একদম লাস্টের যে প্রোডাক্টটা শো করছি সেটাও একটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডুয়েল টোন বিষ্ণুপুর কাতান বেসের উপরে রয়্যাল ব্লুর সাথে রেড বোনা। এর আগে আপনাদের সাথে রয়্যাল ব্লুর সাথে আমি রানী বোনা শো করেছি, রানীর সাথে রয়্যাল ব্লু শো করেছি, একদম শেষ পর্যায়ে যে শাড়িটা শো করছি খুব এক্সক্লুসিভ একটা কালার অপশান, অর্থাৎ রয়্যাল ব্লু হচ্ছে লম্বা সুতো, তার সাথে লাল বা রেড কালার বোনা হয়েছে। এরকম একটা আনকমন শেডের শাড়ি, তার সাথে ডিসচার্জ ব্লক। ডিসচার্জ কথাটা ইউনি বলা হয়, এই অফ হোয়াইট কালারটাকে বলা হয় ডিসচার্জ। এই ডিসচার্জ দিয়ে ব্লক দিয়ে পুরো শাড়ি সাজানো হয়েছে, যেরকম একটা আঁচল পোর্শন পাচ্ছেন সেরকম ওভারঅল পুরো শাড়িটার বেসটা পাচ্ছেন ঠিক এভাবে। শাড়ির মূল বেসটার মধ্যে সুন্দর একটা ব্লু টোন পাচ্ছেন। আমি শাড়ি দেখানোর একদম শেষ মুহূর্তে আপনাদের সাথে দুটো মোবাইল নাম্বার এবং তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তার সাথে একটা পেমেন্টের চার্ট আমি আপনাদের সামনে শো করে আজকে লাইভটা সমাপ্ত করব। আমি শো করেছি দেখুন, যেখানে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তিনটে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং তার সাথে একটা ফোনপে গুগল পের নাম্বার দিচ্ছি দেখুন, অ্যাকাউন্টের সিস্টেম হিসাবে, অর্থাৎ কীভাবে আপনার পেমেন্টটা করতে চান তার একটা অপশান আপনাদের সামনে তুলে ধরছি। ফোনপে গুগল পের জন্য একটা নাম্বার রাখা হয়েছে, ঠিক তার নিচে দুটো অ্যাকাউন্ট শো করা আছে, প্রোপ্রাইটার অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট শো করা আছে। অ্যাপসি কোড সময় আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং আমাদের সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা বলে দিই আপনাদেরকে। যারা আগে পেমেন্ট করে শাড়িটা পারচেস করে থাকেন সেক্ষেত্রে আমরা শিপিংটা ফ্রি দিয়ে থাকি এবং সিওরি সিস্টেম অ্যাভেলেবেল থাকবে। সিওরির ক্ষেত্রে সিস্টেম হচ্ছে 3% এক্সট্রা চার্জ, অর্থাৎ শাড়িগুলোর যা ড্রেস রয়েছে সেই প্রাইসের উপরে 3% এক্সট্রা চার্জ থাকবে। একদম লাইভের শেষ মুহূর্তে আপনাদেরকে সামনের দিনের প্রোগ্রামটাকে আরেকবার স্মরণ করে নিই। একদম সামনের দিনে যে প্রোগ্রাম থাকছে সেটা হচ্ছে বাফতা বেসের উপরে বাটিক, এই নিয়ে সেদিনের লাইভটা চলবে। আজকের মতন লাইভ সমাপ্তি করছি, ধন্যবাদ, নমস্কার।